নরসিংদী উপজেলার পৌরসভার তরুয়া ঐতিহ্যবাহী কাবুল শাহ রাদিয়াল্লাহু দরগার শরীফের বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফাল্গুন মাগরিব নামাজ বাদ শুরু হয়ে ৪ মার্চ গভীর রাত পর্যন্ত চলে ওই উরস। স্টাফ রিপোর্টার আর এ লায়নের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হযরত মাওলানা কাবুল শাহ রাদিয়াল্লাহু ওরস ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে আসছে। প্রতি বছর সপ্তাহব্যাপী এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকা বিভিন্ন দোকানপাট বসে। ওরসকে কেন্দ্র করে প্রায় ২ শতাধিক ছোট বড় দোকান সপ্তাহব্যাপী চলে। তবে এই বছর ১১ই ফাল্গুন থেকে শুরু হয়ে মার্চের ৪ তারিখ পর্যন্ত চলে। মাজার এলাকায় কাফেলায় বাউল মুর্শিদি জারি সারি গান পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় থাকেন নরসিংদী জেলা প্রশাসন। সার্বক্ষণিক দুজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। এলাকায় যাতে কোনো রকম মাদক ছিনতাই চুরি না হয় সেদিকে খেয়াল রাখতে পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক আনসার নিযুক্ত রয়েছেন। প্রতি বছর ওরস শরীফ শুরুর আগ মুহূর্তে এলাকাবাসী ও প্রশাসনের লোকদের দিয়ে ওরস মোবারক পরিচালনা কমিটি করা হয়। ওরস চলাকালীন সময়ে মান্যতের টাকা, হাঁস মুরগি গরু ছাগল বিক্রির টাকা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসার কাছে ব্যয় করা হয় বলে মাজার কমিটি সূত্রে জানা যায়। উক্ত মাজার এলাকায় ২টি স্কুল, ১টি মসজিদ, ঈদগাহ রয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের পড়ালেখার খরচ, শিক্ষকের বেতন সব কিছু এই মাজার ফান্ড থেকে দেওয়া হয় বলে জানান মাজার কমিটি। বর্তমান মাজারের ফান্ডে প্রায় ১ কোটির বেশি টাকা ব্যাংকে রয়েছে বলেও জানান মাজার কমিটি। প্রতি বছরে যে ওরস শরীফ অনুষ্ঠিত হয় এটি আয় ব্যয় থেকে এই ফান্ড করা হয়েছে যা স্কুলের কাজে ব্যবহার করা হয়। ২০২৪ সালের ওরস মাহফিল সোমবার দিবাগত রাত্রে আখেরি মোনাজাতের মাধ্যমে এ বছরের ওরস মাহফিলে সমাপ্ত করা হয়। এই সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অলি আউলিয়ার ভক্তগণ দোয়া মাহফিলের অংশগ্রহণ করেন।